নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি সংবাদ শিরোনাম। কাছাড়ে আক্রান্ত 83, 24 ঘন্টায় মৃত্যু 1। কাগজ কলের নিলাম, শুনানি পিছিয়ে 21 সেপ্টেম্বর। ৮৩ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু 2 যুবকের। অরুন্ধতী প্রকল্প চালু, নবদম্পতিকে ৪০,০০০ টাকা দেবে সরকার। এবারে বিস্তারিত খবর। কাছাড়ে গত 24 ঘন্টায় পজিটিভ 83 জন হয়েছেন, কমছে সংক্রমণ। একজনের মৃত্যু হয়েছে মেডিকেল কলেজে। এখন পর্যন্ত 183 জনের মৃত্যু হয়েছে করোনা সম্পর্কিত রোগে, এর মধ্যে 54 জনের নিশ্চিত করোনা মৃত্যু হয়েছে, জানালেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 220 জন পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে আর থ্রু সোয়াব স্যাম্পল কালেক্ট হয়েছে 350 জনের। টেস্ট করা হয়েছে 513 জনের। এখন অবধি টোটাল আরটিপিসিআর টেস্ট করা হয়েছে 99,613 জনের। গত 24 ঘন্টায় আমাদের পজিটিভ স্যাম্পল এসছে 12টি। এখন অবধি টোটাল আমাদের পজিটিভ স্যাম্পল এসছে 4,898টি। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 274 জনের। এর ভিতরে 16 জনের পজিটিভ এসছে। এখন অবধি আমাদের টোটাল ব্লাড টেস্ট করা হয়েছে 7,568 জনের। এর ভিতরে 805 জনের পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় আমাদের 16 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 29 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। বর্তমানে পজিটিভ ওয়ার্ডে আছেন 180 জন পেশেন্ট। আইসিইউতে আছেন 16 জন পেশেন্ট এবং ভেন্টিলেটরে আছেন 3 জন পেশেন্ট। ক্রিটিক্যাল অবস্থায় আছেন 21 জন পেশেন্ট এবং অক্সিজেন সাপোর্টে আছেন 40 জন পেশেন্ট। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজের একজন পেশেন্টের ডেথ হয়েছে, উনি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের। এখন অবধি আমাদের টোটাল অ্যাডমিশন হয়েছে 1,891 জনের এবং ডিসচার্জ হয়ে গেছেন 1,580 জন। কাগজ কল নিয়ে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের শুনানি ছিল সোমবার, কিন্তু ট্রাইব্যুনাল শুনানি স্থগিত রেখেছে। আগামী 21 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এর ফলে আপাতত আরও 7 দিনের জন্য পিছিয়ে গেল কাগজ কলের নিলাম বিষয়ে আদালতের সিদ্ধান্ত। এ কথা জানিয়েছেন কাগজ কল কর্মচারী ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী। আজকে কাছাড় এবং নগাঁও কাগজ কলকে নিয়ে এনসিএলটি দিল্লি বেঞ্চে যে হিয়ারিং ছিল, সেই হিয়ারিংটা আজ হয় নাই এবং একজন হয়েছে। আগামী 21 সেপ্টেম্বর 2020 সালে এই হিয়ারিংটা হবে, যা আমরা আমাদের অ্যাডভোকেটের মাধ্যমে জানতে পেরেছি। এই যে হিয়ারিংটা আজকে একজন হলো, তার দরুন সরকারের হাতে আরও কিছু অধিক সময় এসে গেল এবং আমরা বিশ্বাস করি এই অধিক সময় আসার জন্য সরকার খুব তাড়াতাড়ি নিজেদের প্রস্তাব প্রস্তুত করে আদালতে আগামী ডেটের ভিতরে সাবমিট করতে পারবেন। কারণ কাছাড় এবং নগাঁও কাগজ কলের উপর ভিত্তি করে আসামের অর্থনৈতিক মেরুদণ্ড টিকে থাকার রাস্তা তৈরি হয়েছে এবং এই দুইটা মিলকে যদি বন্ধ করে দেওয়া হয়, অর্থনৈতিক ধ্বংস তো আসবেই, সাথে সাথে বেকারত্বের পরিমাণ এত বেশি হবে যে সরকারের দ্বারা সামলানো সম্ভব নয়। তাই আমরা বিশ্বাস করি আগামী ডেট, যে ডেট হলো 21 সেপ্টেম্বর 2020, এই ডেটে আসাম এবং ভারত সরকার সঠিক পদক্ষেপ নিয়ে মিলটিকে পুনরুজ্জীবিত করার এবং শ্রমিক কর্মচারীর 45 মাসের বেতন এবং অন্যান্য প্রদেয় অর্থ প্রদান করে মিলটাকে বাঁচাবেন এবং শ্রমিক কর্মচারীর জীবন রক্ষা করবেন। 37 নম্বর জাতীয় সড়কের কাঠাখাল সদ্দামপাড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তীব্র গতিতে আসা একটি স্কুটি ধাক্কা মারায় ঘটনাস্থলে মৃত্যু হয় 2 যুবকের। স্কুটি আরোহীরা ধলেশ্বরের দিক থেকে শিলচরের অভিমুখে যাচ্ছিল। রবিবার সন্ধে 7টার সময় এই ঘটনাটি ঘটে। স্কুটির আরোহী দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
রবিবার রাতে যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে তার জন্য মূলত দায়ী অবৈধ পার্কিং। জাতীয় সড়কে যেখানে সেখানে পার্কিং করে রেখে দেওয়া হয় লরি। অবৈধ পার্কিং নিয়ে নির্বিকার পরিবহন বিভাগ, অনেকে আবার জাতীয় সড়কে গাড়ির গ্যারেজ বানিয়ে রেখে দিয়েছেন। এ নিয়ে এলাকার মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অবৈধ পার্কিংয়ের জন্য দুর্ঘটনায় দুই তরতাজা যুবকের প্রাণ চলে যায়। চালু হচ্ছে অরুন্ধতী প্রকল্প, এতে নববধূরা বিয়ের পর এককালীন 40,000 টাকা উপহার পাবেন। এই প্রকল্প নিয়ে বিস্তারিত জানানো হয় এক সাংবাদিক সম্মেলনে। শিলচরের সিনিয়র সাব রেজিস্ট্রার অসীম রায় জানান, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যারা বিয়ে রেজিস্ট্রি করাবেন তারা এই সুবিধা পাবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক এ আর মজুমদার, ডেপুটি সাব রেজিস্ট্রার গিয়াসউদ্দিন। মুখ্যমন্ত্রী মহোদয়, অরুন্ধতী গোল্ড স্কিম নামে একটা স্বর্ণ স্কিম স্টার্ট করেছেন, যেটা দিয়ে প্রত্যেকটা মেয়েকে, নববধূকে 40,000 টাকার একটা ম্যারিজ গিফট দিচ্ছেন, উপহার দিচ্ছেন। তো এটা সব মেয়েরাই পাবে। তার মধ্যে কিছু কিছু গভর্নমেন্ট ক্রাইটেরিয়া করে দিয়েছে যে প্রথম মেয়েটার বয়স 18 বছর হতে হবে, ছেলেটার বয়স 21 বছর হতে হবে, ম্যারিজটা, তাদের বিবাহটা স্পেশাল ম্যারিজ অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে, বাবা মার ইনকাম 5 লাখের থেকে কম হতে লাগবে, তারা দুজনই ম্যাট্রিক পাস হতে হবে বা সমপর্যায়ের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চা বাগানের বা আদিবাসীদের জন্য এটা রেহাই দেওয়া হয়েছে। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া। এবার ভয়ঙ্কর সতর্কবাণী স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, কিছু মানুষ প্রচার করেছেন করোনা কোনো রোগ নয়, এর জন্য বেড়েছে মৃত্যুর সংখ্যা। আগামী 3 মাসে মৃত্যুর সংখ্যা বহু হবে বলে তিনি তার আশঙ্কার কথা জানান। করোনা নিয়ে সতর্ক থাকতে তিনি আহ্বান জানিয়ে বলেন, এখন পর্যন্ত রাজ্যে 500 জন মারা গেছেন, সতর্ক না হলে এই সংখ্যা আরও বাড়বে। বিধানসভা নির্বাচনের কুচকাওয়াজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কুচকাওয়াজ শুরু হতেই বদরপুরে বিজেপি দলের আভ্যন্তরীণ ক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু হয়েছে। বদরপুর বিজেপির প্রবীণ নেতা দীপক দেব মুখ খুললেন। তার অভিযোগ, দলের মধ্যে চলছে বৈষম্যমূলক নীতি, যার জন্য প্রশাসন যন্ত্রপ্রহসনে পরিণত হয়েছে। ড্রাগস মাফিয়াদের তাণ্ডব থেকে শুরু হয়ে রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদির সমস্যায় নাজেহাল জনগণ, তার জন্য সরকারকে দায়ী করেছেন দীপকবাবু। বেহাল সরসপুর সোনবিল পূর্ত সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় জনতা। গোটা রাস্তায় বিশাল বিশাল গর্ত, মানুষ চলাচল করতে পারছেন না। রাস্তার এই বেহাল অবস্থার জন্য স্থানীয় জনতা বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী সহ পূর্তমন্ত্রীকে দায়ী করে তাদের বিরুদ্ধে স্লোগানে উত্তাল করে তোলেন। অবরোধের খবর পেয়ে সার্কেল অফিসার এবং পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে পৌঁছন। তারা প্রতিশ্রুতি দেন শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। এই আশ্বাস পেয়ে 2 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে জনতা। আমরা আজকে এই অঞ্চলের প্রায় 8-10টা গ্রুপের মানুষ একত্রিত হয়ে এবং সর্বদলীয় আজকের এই রাস্তা অবরোধ, পূর্বাদিনে আমরা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের কাছে আমাদের এখান থেকে প্রতিনিধি গিয়েছিলেন, বারবার যোগাযোগ করা হয়েছে, কিন্তু পিডব্লিউডি ইঞ্জিনিয়ার কোনো ধরনের পাত্তা দেয় নাই। তারপরে আমরা ঠিকঠাক করে ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম দিয়ে আজকে ডেট নির্ধারিত করে আজকে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। শেষ মুহূর্তে ইঞ্জিনিয়ার সাহেবও জায়গাতে এসেছেন এবং ওনার যেই একজনও এসেছেন, আমাদের সার্কুল ম্যাডাম সুমা রায়, উনি এসে আমাদের কাছে চেয়েছেন যে আপনারা রাস্তাটা প্রত্যাহার করে নিন, আমি আজকের ভিতরে আপনাদের রাস্তার গোত্রগুলোর কাজ করে দিয়ে দিব। আমরা সেই প্রতিশ্রুতি হিসাবে আমরা ওনাকে সম্মান দিতে, উনি লেডিস মানুষ এবং আমাদের সার্কুলের অ্যাসিস্ট্যান্ট, যার জন্য আমরা এই সুমারায় ম্যাডামকে সম্মান দিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনকে সম্মান দিতে দিয়ে আমরা আজকে এই প্রত্যাহার তুলে নিয়েছি এবং 1 ঘন্টার মধ্যে উনি আমাদের এই রাস্তার গোত্রগুলোর কাজ আরম্ভ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন। রবিবার সন্ধ্যায় বলেশ্বর ঝর্ণায় তলিয়ে যাওয়া যুবক তফজ্জুল আহমেদ বড়ভূঁইয়ার মরদেহ উদ্ধার হলো সোমবার সকালে। বন্ধুদের সঙ্গে ঝর্ণা দেখতে গিয়ে পা পিছলে তিনি পড়ে যান। তফজ্জুল যে জায়গাটিতে পড়েছিল সেই জায়গাটি থেকে মাত্র 100 মিটার দূরে একটি পাথরের খাঁজে তার মরদেহটি পাওয়া যায়। এদিকে বলেশ্বর ঝর্ণায় যাওয়ার 2টি রাস্তা বন্ধ করে দিয়েছে জালালপুর চা বাগান কর্তৃপক্ষ ও বন বিভাগ।
অসম সরকার করোনার কাছে হার মেনেছে, এটা খুব দুঃখজনক বলে মনে করেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, যেখানে অন্য রাজ্যগুলি করোনাকে নিয়ন্ত্রণ করেছে সেখানে অসমে প্রতিদিন 3000 আক্রান্ত হচ্ছেন, আর স্বাস্থ্যমন্ত্রী করোনা আটকাতে সতর্কতার উপর নির্ভর করার কথা বলছেন, এটা অত্যন্ত দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন। আসামে করোনা মোকাবিলায় আসাম সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এটা আমার বক্তব্য নয়, আসাম সরকারের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজেই ঘোষণা করেছেন যে করোনা মোকাবেলায় সরকারের আর কিছু করণীয় নেই, সরকার হাত উঠিয়ে নিয়েছে, এবার জনগণ তার নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, একটা সরকার বলছে যে করোনা নিয়ে আমাদের আর কিছু করার নেই, আসামে করোনার পরিস্থিতি এখনও ভয়ঙ্কর, প্রতিদিন আসামে রোগীর সংখ্যা হচ্ছে প্রায় 3000 এবং আমাদের বরাক উপত্যকায় প্রায় 300 মতো করোনার রোগী ভর্তি হচ্ছে। তারপরেও সরকার কী করে বলে যে আমরা আমাদের করোনা নিয়ে আমাদের আর করণীয় কিছু নেই, এমনকি সরকার এই করোনা রোগীদের হসপিটালে ভর্তি হতে গেলে যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ভাড়া বলছে রুগীকে দিতে হবে, কোনো খাওয়া দাওয়া দেবে না। এবার 30-40 কিলোমিটার দূর থেকে কোনো রোগী যদি ভর্তি হয় তাহলে তার 3 বেলা খাওয়া কে নিয়ে যাবে? অসম পুলিশের রিক্রুটমেন্ট পরীক্ষা শুরু হলো শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে। সকাল 6টা থেকে শুরু হয় এই প্রক্রিয়া। পুলিশের বিভিন্ন পদে এখান থেকে বাছাই করে নিয়োগ করা হবে। বিভিন্ন ইভেন্টের মাধ্যমে এসব ছেলেমেয়েদের বাছাই করা হবে। অফলাইন পরীক্ষা করাতে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুদিরাম মূর্তির নিচে বিক্ষোভ দেখালেন বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। তারা বলেন, এই করোনার সময়ে কিভাবে পরীক্ষায় বসতে পারে, এতে সংক্রমণ দেখা দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি দায়ী থাকবেন? যেখানে অন্য বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইন পরীক্ষা নেওয়া হচ্ছে তাহলে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তির কি থাকতে পারে, এই প্রশ্ন তোলেন পড়ুয়ারা। আমরা এখানে সিবিসি নন সিবিসি সিক্স সেমিস্টার ফাইনাল সেমিস্টার জড়ো হয়েছে, এটার কারণ হলো আমরা অনেকদিন থেকেই আমরা বিশ্ববিদ্যালয় এবং আমাদের বিভিন্ন কলেজের আমরা মেমোরেন্ডাম এবং অ্যাপ্লিকেশন দিয়ে যাচ্ছি যে আমরা অফলাইন মোডে রাজি নই, আমরা বরাকবেলি স্টুডেন্টরা অফলাইন মোডে রাজি নই, কারণ কি বরাকবেলি যেটা করোনা হয়েছে দিন দিন বাড়তে চলছে, তো আমাদেরকে একটা ব্লেন্ডেড মোড দেওয়া হোক, মানে অফলাইন এবং অনলাইন মোড দেওয়া হোক, যেখানে আমাদের চয়েস থাকে যে স্টুডেন্টরা অনলাইনে দিতে পারবে, যে স্টুডেন্ট চায় অফলাইন দিতে পারবে, যেরকম বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়েছে, এই আমাদের ভারতের বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়েছে, যেমন গুয়াহাটি ইউনিভার্সিটি, পুনে ইউনিভার্সিটি এবং বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটি। আমরা দিয়ে যাওয়ার পরও আমরা আসাম ইউনিভার্সিটি থেকে কোনো পজিটিভ রেসপন্স পাইনি। আচ্ছা, আপনারা বলুন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে আমরা আজকে যদি আমরা একটা কলেজে মিনিমাম হলো 1000 জন স্টুডেন্ট থাকে, ওই স্টুডেন্টরা যখন স্টুডেন্ট যাবে, কে আমাদেরকে গ্যারেন্টি দেবে যে ওই স্টুডেন্টরা থেকে একজনেরা পজিটিভ হবে না, আর ওই পজিটিভ নিয়ে ওরা বাড়িতে গিয়ে কারোর ক্ষতি হবে না, কেউ গ্যারেন্টি দিতে পারবে? যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটিতে মানা হয়েছে, আমরা বলেছি যে তাই অফলাইন এবং অনলাইন দুটো মোডই করুক, দুটো মোডে ওরা আমাদেরকে সুবিধা দেয়, যেহেতু আমরা এক্সামটা দিতে পারি। কাটিগড়ার লাঠিমারায় বন্দুক নিয়ে ভয়ানক ডাকাতির ঘটনা ঘটেছে। রাত প্রায় 2 নাগাদ 20-22 জনের এক ডাকাত দল বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ী হাবিবুর রহমানের বাড়িতে হানা দেয়। হাবিবুরের ছোট ছেলে ডাকাতদের ছুরির ঘায়ে আহত হন। প্রায় ঘণ্টাখানেক তাণ্ডব চালায় ডাকাতরা। ডাকাত দল চলে যাওয়ার সময় পাশের বাড়ির ছোট ছেলে আলী নূর আহমেদের নাকে এসে গুলি লাগে। ডাকাতরা নগদ টাকা, মোবাইল, অলংকার নিয়ে যায়। এই অঞ্চলের বিশিষ্ট সম্মানী এবং ব্যবসায়ী জনাব হাবিবুর রহমান এবং তার বাড়ির অন্যান্য সদস্যদের উপর যেভাবে আক্রমণ হয়েছে ডাকাইতরা, অতর্কিতভাবে আক্রমণ করছে, প্রায় 15-20 জনের দল বন্দুক, গোলাবারুদ এবং অন্যান্য ভয়ানক অস্ত্রশস্ত্র হাতে নিয়ে যেভাবে আক্রমণ করছে, এটা আমার কাছে মনে হইতেছে
একটা প্রতিশোধমূলক ব্যবস্থা। তোমরা সবাই জানোন কিছুদিন আগে আমাদের হেগুরমান সাহেবের দোকানঘর ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, লুটপাট হয়েছে এবং এটার মামলা মকদ্দমা করা হয়েছে, কিছু আসামি ধরা হয়েছে, কিছু আসামি পলাতক হয়েছে। এরপরেও গত রাত্রে যে ভয়ানক ঘটনাটা হইল, প্রাণঘাতী আক্রমণ হইল, হবিবুরমান সাহেবের ছেলেরে বান দিয়ে তার উপর অস্ত্র লাগা, দুঃখ লাগে, এখনো রক্তকরণ হইতেছে, যদিও রাস্তার ব্যান্ডেজ ধরা হয়েছে। এরপরে অন্যান্য সদস্যদের উপরে আক্রমণ, অন্যান্য ঘর বাড়ির উপরে আক্রমণ, মানুষকে ভয় দেখানোর জন্য, এবং সত্যি মানুষ তখন রাত্রে সাংঘাতিক ভীত হয়েছিল। কালাইন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে জেলা শাসকের সঙ্গে দেখা করলেন বরাক ইউনাইটেড ফাউন্ডেশন। রাস্তা সংস্কারের দাবি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করা হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা নাজির হোসেন মজুমদার বরাকের বিধায়কদের কড়া সমালোচনা করেন। তিনি জানান, 15 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। কিন্তু শিলচর কালাইন সড়ক নিয়ে আমাদের এই যে পশ্চিম শিলচরে এই বিরাট অঞ্চল, সেই অঞ্চলের জনগণ কিন্তু ভুক্তভোগী। কিন্তু যদিও ভুক্তভোগী হয় এই রাস্তা নিয়ে অনেকবার, এটা নিয়ে কোনো বারবার এটা নিয়ে ডিস্ট্রিক্ট মেমোরেন্ডাম দেওয়া হয়েছে বা যারা মন্ত্রী এই বিভাগের মন্ত্রীকে দেওয়া হয়েছে, কিন্তু এই রাস্তা নিয়ে কোনো প্রতিবাদ আজ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, বিগত দিনে গত বছর আমরা একটু প্রতিবাদ সাব্যস্ত করেছিলাম, তারপরে আমাদের আশ্বস্ত করা হয়েছে কাজ হবে, কাজ হবে বলে। কিন্তু শিববাড়ি থেকে বালিঘাট অবধি সামান্যতম মেরামত করা হয়, কিন্তু তারপর যে 24-25 কিলোমিটার ডিস্টেন্স যে পথ, সেই পথ কিন্তু আজ যে অবস্থায় ছিল সেই অবস্থা দিন দিন গর্ত হচ্ছেই হচ্ছে। তার যে অবস্থা আজকে আপনারা যদি মিডিয়ার পার্সোনালিটিস, আপনারা যদি মিডিয়া পার্সন যদি এখানে যান, তাহলে আপনারা দেখতে পাবেন যে রাস্তার কী অবস্থা। এই একবিংশ শতাব্দীতে আমরা যে এই অবস্থায় আছি, ডেভেলপমেন্ট 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 গভর্নমেন্ট বলছে, আমাদের এখান থেকে পরিমল শুক্লবৈদ্য মহাশয়ও পিডব্লিউডি মিনিস্টার ছিলেন, সেই সময় আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি। কিন্তু এই যে শিলচর কালাইন সড়কটা হলো পশ্চিম শিলচরের লাইফলাইন, গুয়াহাটি আমরা এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়, কিন্তু তার প্রতি কারো নজর কাড়েনি। আমি জনগণ এবং ক্লাব এনজিওস যেসব পশ্চিম শিলচরের আছে তাদের কাছে অনুরোধ করছি, আমরা 15 ডেজের মেমোরেন্ডামে টাইম মেনশন করেছি, উইদিন 15 ডেজ যদি কাজ এই হাত দেওয়া না হয় তাহলে বড়খলা, কাঠিগড়া এবং পশ্চিম শিলচরের জনগণ সহ ক্লাব এনজিওসগুলো নিয়ে আমরা রাস্তায় নামবো। তার জন্য যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে জেলা প্রশাসন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গভর্নমেন্ট উইল বি রেসপন্সিবল ফর দিস। উধারবন্দের ভিআইপি সড়কের বেহাল অবস্থা নিয়ে সরব হলো কংগ্রেস। প্রাক্তন মন্ত্রী অজিত সিং এর নেতৃত্বে ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল উধারবন্দ সার্কেল অফিসারের মাধ্যমে পূর্তমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন। আপনাদের সামনে আমরা বক্তব্য রেখেছি, এখন আজকে আমাদের উধারবন্দ ব্লক কংগ্রেস থেকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো যে আমাদের যে ভিআইপি সড়ক তার নাজেহাল অবস্থা আমি নিজে দেখেছি। কজন সাংবাদিক আজ থেকে দুদিন আগে আমি একটা মিটিংয়ে যাচ্ছিলাম, তখন দেখছি দু তিনজন সাংবাদিক এসে এখানে ট্রাক উল্টে আছে, নাইনে করলে 5-6টা ট্রাক, মেইন কয়লা বুঝিয়ে ট্রাক রাস্তার মধ্যে এরকম উল্টে আছে। আমাদের বক্তব্য হলো যে পূজার আগে যেভাবে হোক এই রাস্তার চলাচলের ব্যবস্থা করতে হবে, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে আজকে লজ্জার বিষয় যে উধারবন্দের মহিলারা নিজে রাস্তায় নেমে জলের জন্য হাহাকার করছে, এবং এই জলের ব্যবস্থা আমরা নিখিলেশ দাস মহাশয় যে সময় এখানে কমিটির চেয়ারম্যান ছিলেন কত সময় কোনো পর্যন্ত প্রবলেম হয়নি, কিন্তু উনি ছাড়ার পর এখন মারাত্মক দুর্ব্যবস্থা দেওয়া দেখা দিয়েছে। অতএব আমাদের সরকারের কাছে নিবেদন যে এই 2-3টা ম্যাটারে ইমিডিয়েটলি স্টেপ নিতে হবে। তোপখানা জিপিতে অসহায় গরিব মানুষকে সোয়ার খাট দিলেন তোপখানা জিপির এপি সদস্য জসিম উদ্দিন লস্কর। এই উপলক্ষে মাসিমপুর কালীবাড়ি বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ পাল, হাজি বক্তার উদ্দিন লস্কর, নূর আহমেদ, আতাউর রহমান লস্কর। আজকে আমরা পঞ্চায়েত ইলেকশনের প্রবলে নিয়ার আবার 2 বছর হয়ে গেছে। পঞ্চায়েত ইলেকশনে যখন আমি প্রতিনিধিত্ব করার মনোভাব নিলাম তো ঘরে ঘরে গেলাম, দেখলাম মানুষের কষ্ট, আর ঠান্ডার সময় যে কষ্টটা দেখলাম মানুষের কিছু কিছু ঘরে গিয়ে কি বাচ্চা উচ্চা নিয়ে মানুষ মাটিতে শুয়ে আছে। এখন দিনে 2020-19 এরকম অবস্থা দেখে মনটা কিন্তু খুবই খারাপ লাগলো। ওই সময় একটু ডিসাইড করলাম কি না, যদি উপরওয়ালায় আর আপনার আশীর্বাদে যদি আমি জয় হই তো একবার না একবার যে কিছু সাহায্য করার মতো ইচ্ছা ছিল,
এই ইচ্ছার কারণে এই কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম মানুষকে যে আমি যদি জয়ী হই বা জয়ী হই না তোমাদেরকে কিছু খাট দেব শোয়ার জন্য, যাতে কমপক্ষে হয় কি মানুষগুলাকে মাটির থেকে উঠে একটু সম্মানে রাখার ব্যবস্থা করা যায়। কাছাড় কাগজকল দেউলিয়া ঘোষণার প্রতিবাদে রাস্তায় নামলো বিভিন্ন সংগঠন। কাগজকলের সামনে বিক্ষোভ দেখালো জাতীয়তাবাদী ছাত্র পরিষদ, SFI সহ বিভিন্ন সংগঠন। SFI হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে এখানে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং এজুবাইসি আহ্বানে এখানে ফুল কনসিয়াসলি আমি এখানে আন্দোলনে নেমেছি। আমি দেখতে পেরেছি যে আরও আমার রাইজে নিশ্চয়ই দেখতে পেরেছেন যে আজকে আমার কাছাড় পেপার মিল এবং জাগির রোড পেপার মিল অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে। আমি দেখতে পেরেছি যে আজকে এই কাছাড় পেপার মিল এবং জাগির রোড পেপার মিলে যে ছেলেমেয়েরা রয়েছে তারা ছাত্রছাত্রী নিজের ভবিষ্যৎ গড়ার জন্য তারা পড়াশোনা করছে, কিন্তু আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যে তারা রাস্তায় নেমে এসে ভিক মাংতে হয়েছে, কারণ তারা নিজের ফিস দিতে পারছে না, নিজের বই খাতা কিনতে পারছে না। আমরা ভারতের ছাত্র ফেডারেশন হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে এই ছাত্রদের সাথে সরকারের এই ছিলিমিলি খেলা আমরা কোনোদিনও মানতে পারি না। তাই আজকে আমরা এখানে প্রতিবাদ কার্যসূচি গ্রহণ করেছি। আগামী দিনে যদি এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যদি সংরক্ষণ করা না হয় এবং পুনরায় যদি এই জাগির রোড এবং কাছাড় পেপার মিল যদি চালু করা না হয়, আমরা আগামী দিনে ভয়াবহ আন্দোলন করে তুলব, জঙ্গি রূপ ধারণ করবে আমাদের আন্দোলন। APSC পরীক্ষায় হিন্দিকেও অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়ার দাবি জানালেন হিন্দিভাষী সম্প্রদায়ের প্রতিনিধিরা। APSC কোয়ালিফাইয়ে হিন্দি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। এই মর্মে আসাম টি ফ্রন্ট স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে করিমগঞ্জ ও হাইলাকান্দির জেলা শাসকের কাছে এক স্মারকপত্র দেওয়া হয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। কাছাড়ে আক্রান্ত 83, 24 ঘন্টায় মৃত্যু 1। কাগজকলের নিলাম শুনানি পিছিয়ে 21 সেপ্টেম্বর। ৮৩ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনায় মৃত্যু 2 যুবকের। অরুন্ধতি প্রকল্প চালু, নবদম্পতিকে ৪০,০০০ টাকা দেবে সরকার। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।